সম্মানিত ভিউয়ার্স, মহিপয়েট ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা যেখানে যাব সেটি হলো ঐতিহাসিক রূপবান মুড়া। তা আমরা এখানে কি কি দেখব, রূপবান মুড়ার ইতিহাস জানব এবং এটি একটি অন্যতম আলাদা একটি নিদর্শন, যেটি অন্য কোনো মুড়া পাবেন না বাংলাদেশে যত ঐতিহাসিক নিদর্শন আছে। এবং রূপবান মুড়ার বিস্তারিত ইতিহাস সম্পর্কে আমরা ময়নামতির একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল কুমিল্লা কালীরবাজার সড়কের দক্ষিণে বর্তমানে বার্ড এবং বিজিবি স্থাপনার মাঝখানে একটি টিলার উপরে এই মুড়া অবস্থিত। খননকাজের পর এখানে মাঝারি আকারের পূর্ব পশ্চিমে 28 মিটার এবং উত্তর দক্ষিণে 28 মিটার প্রায় ক্রুশাকৃতির একটি আকর্ষণীয় সমাধি মন্দির আবিষ্কৃত হয়েছে। এর সাথে আরও পাওয়া গেছে অষ্টকোণাকৃতি বর্গাকৃতি বিত্রপাটি স্তূপ সহ ব্যাস সংঘ আর আয়তাকার স্তূপ অঙ্গনের মধ্যে প্রাচীন দেওয়াল এগুলিকে বেষ্টন করে রেখেছে। প্রথা অনুযায়ী পূর্ব দিকে প্রবেশপথ আছে এবং এর সম্মুখে আছে মঠের প্রবেশদ্বার। প্রাচীনতম স্থলটি 600 শতকে নির্মিত হয়েছিল। ভীষণভাবে ক্ষতিগ্রস্ত এই প্রত্নস্থলের সর্বশেষ স্তরের ধ্বংসাবশেষের সামান্য কিছু বর্তমানে বিদ্যমান আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি আসলে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, এখন ধ্বংসাবশেষ আসলে বলা যায় আছে। এখানে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হলো এখানে বিভিন্ন ধরনের ভজনালয় ছিল এবং বিভিন্ন ব্রোঞ্জ মূর্তি পাওয়া গিয়েছিল। আপনারা যদি কুমিল্লা কোটবাড়ি জাদুঘরে যান সেখানে যে বড় বুদ্ধ মূর্তি দেখবেন সেটি এখানে পাওয়া গেছিল, ঠিক আছে। আর এখানে পাওয়া গেছিল খড়ক বংশীয় রাজা বলভট্টের খাত বিশিষ্ট 5টি স্বর্ণমুদ্রা। তা আমাদের সাথে থাকুন, এই ধরনের বিভিন্ন নিদর্শন আমরা দেখাবো ঘুরে ঘুরে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনাদের ভিডিও ভালো লাগতেছে আর অবশ্যই মতামত করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।